দিল্লির জানি কি বুঝা ওর আর থানা পুলিশ করে নাই ভালো হইছে পাচ্ছি হ্যাঁ কি কইলে আমি তো তোর মনের কথাই কইতাছি ওই যে আর ঢং করিস না অত টিপাটিপি করার দরকার নাই মোবাইলে একজনের নাম্বারই আছে কাইয়ুমের অসম্ভব রফিক আমার সাতখানে দিয়ে কাল ফাটাই লিছে আমি ওরে মাফ করতাম না আমার এসব কইয়া কোনো লাভ নেই বাতাসেরও কান আছে বাতাসের চোখ নাই বাতাস যাইতে দেখবো না তো করে রাত দাও পারমিশন থাকলে তো কইতাম পরে আমি তোর হাতে 100টা চটকানে খামু এতটুকু করতে পারবি না বন্ধু আমার একটা চটকনা দিলে আঞ্জু তোর লগে পিরিত করব খালি পিরিত না তৎনগত বিয়া আজকে তুই ফেলমু ঘরে আমার ভাঙা ঘরে রাজরানীরে রেখে দিব দেখস না কেমন দিমাগ দেয় কথাটা এই দিমাগ সুরমার করণের চান্স কি আর জীবনে পামু ক ঠিক আছে আমি রাজি বিয়া যদি করতে পারে সাঁজুরে তাহলে একটা চটকোনা খেতে আমি রাজি আছি দোস্ত তোমার ভাইয়ের বিয়া তুমি জানো না কার বিয়া মুখশেদবার বিয়া তো আইস রফিক ভাই তারেলা যাইতাছে বিয়া করাইতে কার বিয়া করতেছে ভাইয়ে আঞ্জুপুরে যাও দেই কাও রফিক ভাই আর মুখশেদ ভাই আইতাছে আঞ্জু বেগম কথা দিছে ভক্তে যদি আমার সটকনা দিয়া মাটি ফেলতে পারে তাহলে আঞ্জু বেগম আমাগো ভক্তে যে পথ ভগত বিবাহ করিব ভাই ও বোনেরা আপনারা যে এখানে এইভাবে আছেন সবাই ওই খেলা খেলা এমনি গেল হইব বিয়া পরাইতে কাজই লাগবো না কাজইটা কোন দরকার তো হায় হায় তুই তো ঠিকই কইছস কাজই ছাড়া আমি বিয়া করুম কেমনে রফিক কাজী না থাকলে যদি আমার বিয়ে পিছিয়ে দেয় পিছিয়ে দিব বিয়া বাইনা দিব তুই চিন্তা না করে তাড়াতাড়ি কাজী ডাক হ্যালো হ্যালো কাজী সাহেব আরে মিয়া আমি মকসেদ মকসেদ চিনছেন আমারে ওহো আরে মিয়া হারুমিয়ার পোলা মুকসেদ আরে কও কি বাজান চিনছি চিনছি আরে হারুমিয়ার পোলা মুকসেদ রে চিনুম না আপনি মোবাইল দিয়ে রেখে সিধা একটা দর দিবেন কও কি বাজান সিধা দর দে কই যামু শুনেন এক দর দিয়ে আপনি নুরুমিয়ার বাড়িতে যাবেন নুরুমিয়ার ছোট বোন আঞ্জু বেগমের লাগে আজকে আমার বিবাহ আপনি ছাড়া তো আমরা বিবাহ করতে পারবো না তাই না আরে কেমন হয় বাজান বিয়া করতে গেলে তো কাজই লাগবই এক দর দিয়ে নুরুমিয়ার বাড়িতে যাবেন যদি দেরি করেন তাহলে কিন্তু মাথা হাড্ডিটা ভেঙে ফেলবো হ্যাঁ হ্যাঁ বাজান আমি ওখানে যাইতেছি ঠিক আছে কাজীর কারবার শেষ আচ্ছা লো লো সাজ নাই সজ্জা নাই লোক নাই জন নাই হ্যাঁ টেবিল নাই চেয়ার নাই আপনারা কারা কই থেকে আইছেন আমি তো আপনার ঘরে চিনতেছি না বিয়া তো কি করো না মা
বিবাহের কন্যাকে বিবাহের আগে আদবের সাথে কথা বলিতে হবে। যাও সিয়ান নিয়ে আস। আরো দুইখান সিয়ান নিয়ে আস। আপনারা কে আনাইছেন কত আগে? কেন তোমার আর মকসুদের বিবাহ পড়াইতে? কি আমার আর মকসুদের বিয়া? এই কথা আপনারা কেডা কইলো? মকসুদ তো নিজেই কইলো। বললা কয় কি? আগে রফিকরে ফেলাও ছটকানা দিয়া। আরে রফিকরে তো ধৈর্য পালাইছি, 10 মিনিটের মধ্যে নিয়ে আইতে আছি। তুমি সাইজে গুজে রেডি হও। মুকসুদ ভাই শুনো, শয়তানের শয়তান বলে লাইনটা কেটে দিছে। আরে সোনা, তুমি বারবার খালি ফোন করতেছো কেন? তুমি সাজুগুজু করো, সাজুগুজু করে রেডি হও সোনা। তুমি কাজীর বাচ্চারে যাইতে কই বাড়ি থিকা? তুমি তো খালি কাজই দেখছো, মানুষের ঢল দেখো না। 5 মিনিট পর তিন পাইবা। হায় হায় কই কি পাগলে। আঞ্জুমানে বিবাহ করবো তো আমি কত আশাই ছিলাম তোমার লগে একদিন আমার বিয়া হইব। তুমি নাহি এখন আঞ্জুরে বিয়া করতেছো। তুমি যদি আঞ্জুরে বিয়া করো তাহলে আমি বিয়া করানো লেগে জামাই পাবো কই? মা গো, তুই যে দরজাল মাইয়া, তোর বিয়া করলে তুমি মরে যাবো। ব্যা এটা কাম কর, রফিকের বিয়ে কর, ভালো পোলা আছে। অসম্ভব, দেখছো কেমন গুন্ডার মতন চাই। এই গুন্ডারে বিয়ে করবো আমি? গুন্ডায় ধরে বিয়ে করলে তো দাঁড়া আমি আয়ালই না, তোর এমন সাজানি সাজানো। ওই খবর দাঁড়াবি না, আমগো বাড়ির সামনে আবি না তুই। ঠিক আছে, আমি না হয় আমু না, কিন্তু পুরো গ্রামের মানুষ আটকাবি কেমনে? পুরো গ্রাম ভাই গাইতেছে মানুষ। কয় কি গ্রাম ভাই গে বলে মানুষ হইতেছে? তোমার খেয়ালে তোমার ইশারায় মুক্তিদার আঞ্জুমানের কিছুক্ষণ পরে এই বাড়িতে যে বিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিবাহ অনুষ্ঠানে রহমতের দরজা তুমি ওপেন কইরা দাও। আঞ্জুমান আর মকসুদের কলিজার মধ্যে এমন গিট্ঠু দেওয়া দাও আল্লাহ, 100 জন পালোহান খাইমা যাইব টানাটানি কইরা, তবু সে গিট্ঠু ছিড়ব না। চুপ করেন, চুপ করেন আপনারা, আপনাকে এই দোয়া করুন লাগবো না। এই
এটা তুমি কি কইতেছ আন্তমা বাইরন বাইরন এই ব্যক্তিকে হেয়ার বাদে মুখছে যখন লাইতায় আমার মাজার হাড়ি ভাঙবো তখন কি তুমি আমার বাঁচাইবা এই শুরু কর ইয়া আল্লাহ ইয়া রহমানের রহিম ইয়া গফুরুর রহিম ইয়া দুনিয়ার মালিক আল্লাহ ইয়া আল্লাহ তুমি এই বাড়ির উপর রহমত নাজিল করো আল্লাহ ইয়া আল্লাহ তুমি আঞ্জুমানের উপর রহমত নাজিল করো ইয়া আল্লাহ তুমি মকসুদের উপর রহমত নাজিল করো আল্লাহ আল্লাহ এই বাড়িতে যত বালা বালা কুকুদা আমার সম্মান সব শেষ ও মা মানুষ দেখে আর হইতাছে আমি যে কেন এই পাগল রে কইতে গেলাম রফিককে সরকারি দিতে পারলাম আমি ওরে বিয়া করুম এই পাগল তো রফিককে সরকার না দিয়ে পুরো গেল আমি বিয়ার ঢোল বাজাই আঞ্জুমানার মকসুদের পরান আল্লাহ ঠান্ডা করে দাও ঠান্ডা করে দাও আঞ্জুমানার মকসুদের দিলে আল্লাহ তুমি প্রেম কয়দা করে দাও কয়দা করে দাও কয়দা করে দাও হে আল্লাহ তুমি আন্নকে আমি চুপ করতে কইছি না চুপ করতে কইছি না আন্নকে আমি চুপ কথা কোন যাইবো না রে মা চালিয়ে যাইতে কইবো হে আল্লাহ এই দুই নরনারী সংসারে তুমি আল্লাহ শান্তি দাও শান্তি দাও সন্তান সন্ততিতে তুমি আল্লাহ ভরে দাও ভরে দাও হে আল্লাহ এই দুই নরনারীর মনের মধ্যে তুমি অনেক শান্তি দিয়ে দাও সেদ ভাই আজকে ফাটাই ফেললে একদম মোরশেদ ভাই চাকে দেখছো ওই যে কারা নায়ক বানা লাগে নায়ক দাবাই ছাগল কি লাগতো হ্যালো আমি তো দুধের সাইজে রেডি হয়ে গেছি তুমি বউ সেজে রেডি তো ওই হরামি তুমি বাড়ির মধ্যে কাছে পড়েছস কে এইটা তুমি কি কইতেছো জান আরে বিয়া করুম কাজই লাগবো না কাজই ছাড়া বিয়া করুম কেমনে আমি তোরে কইছি যে আমি তোরে বিয়া করুম কইছো না তুমি হ্যাঁ ওই রফিক কারে যদি ধইরা আই না একটা চটকানা দিয়ে মাটির মধ্যে ফালাইতে পারি তাইলে তুমি আর বিয়া করবে রফিক সে চটকানা দিছস তুই দিমু তো আমি কথা কব কেন আজ তো আমার বড় দুঃখের দিন আজ মকসুদ আমার এই হকগুলোর সামনে চটকনা দিয়ে মাটি ফালাই দিব তারপর তুই লগে লগে মকসুদের গলায় মালা দিয়ে জিল্লা করবি দুইজনে মিললে এই বুদ্ধি করছো তাইলে এই বুদ্ধি কি আমি করছি এই বুদ্ধি করছস তুই তোর তো বিয়া করার হাউস আমারই কইতি আমি তো এক পায়ে খাড়া আছিলাম ইত্তর কোন হানকার তোর লগে আমার কথা কোন দেই ঠিক না হ্যালো বুঝছো কি কইছে কি কইছে আমার কথা কিছু কইলো আমার দেখতে কেমন এরকম কইছে তোর কথাই কইছে তোর দেখতে কেমন লাগতেছে এটা জিজ্ঞেস করছে মালা টালা ঠিক মতো পরছস কি না আর কোথায় গেলে না চল ঠিক আছে রে হ্যালো ও ভাই ভাই গো তাড়াতাড়ি বাড়ি দাও আগুন লাগাই দিছে মুখে দে রফিকে কস কি কই আগুন লাগাইছে আরে ওরা আগুন লাগাইতে যাইবো কেন এ আগুন তো এ আগুন না ভাই পানি পড়লে তো বাড়ি তুলন যাইবো মানুষের জীবন গেলে কি আর জীবন ফিরে তাইবো তুমি তাড়াতাড়ি আও আরে ওই ছেড়া কি খুললা ক তোর কথার মাথা মুন্ডু তো কিছু বুঝতাছিনা আমি তুমি আইলেই বুঝবা তুমি আও আই
আমারে উদ্ধার করো। আচ্ছা আচ্ছা আমি আইতেছি আইতেছি। চলো আমি একটু বাইতে আইতেছি। টাইম নাই বোন টাইম নাই এখন কথা কম যাইবো সময় নাই। আঞ্জুর বিয়া করবো আর আমি কিছুই জানি না। জানেন ঠিকই খালি আম করে কইতেছেন না। মুকসাদ ভাই তো আঞ্জুর মন পেয়ে মেলা খুশি। অসম্ভব আমার লগে বাট পারি একেবারে মাইরা ফালামু। হাই হাই কাকা আপনার তো পোলাও খাওয়ানোর কথা গোডা মুরগির রোস্ট খাওয়ানোর কথা আর আপনি এজাকে বসে চা খাইতেছেন এটা হইল কিছু? তামাশা করছ আমার লগে দুনিয়ার ব্যাগ কে আমার লগে তামাশা করে তুইও তামাশা করস। তামাশা করুম কে আপনি জানেন না আপনার পোলা যে দুলা সাথে বিয়ে করবার যাইতেছে। বিয়ে করবার যাইতেছে কস কি কোন মেয়ে আর বিয়ে করব? কারে আবার নুরা ভাইয়ের বোন আঞ্জুরে আঞ্জু বিয়ে করব মুকসুদ ভাইরে। কাজী গেছে ঢোলডাক করে গেছে মুকসুদ ভাইও যাইতেছে আপনি জায়গা বই আছেন কি বুঝছা? আমার পোলা বিয়ে করতেছে আর আমি দাওয়াত পেলাম না এটা কেমন কথা? না এই বিয়ে তো আমি হইতে দিব না। যৌতুক সারা নুরায় ওর আসল বন্ধ গোসাইতে চলে হইবনি আমি কি বলে গেছি? আমি জীবন থাকতে তোর বোনেরে আমার পোলার বউ করে ঘরে তুলবো। আপনার আকাম্মা পোলার কাছে আমি দিবনি আমার বোনের বিয়া। তোর তো আমি হারে হাট দিতেছিনি তুই তো একটা বাটপার তোর অসল বোনেরে গসানে লেগা আমার পোলার মাথাটা খারাপ করছস। তোরে তো আমি ছাড়ব না। আরে না হেন বিয়া তো দূরের কথা আপনার পোলারে আমি হাতের কাছে পাইলে বাইরে ঠ্যাং ভেঙে ফেলামু। আমার পোলার গায়ে হাত দিয়ে দেখ তুই তোর হাত আমি ভেঙে ফেলামু একখানে। বাজান বাজান আহত তুমি তোয়বা তোর বাপ আর ভাই দুইটারই মাথা খারাপ হয়ে গেছে গা আমি বলে মুকসাদের কাছে আঞ্জুরে বিয়া দিব। ওই বাজান ওই তুই তো রফিক রে দেই কাম করাইছস চালাকি না করলে তোর ওই অসল বোন ওই মাকাল ভোলটারে গসাইতে পারতি। কাকা মুখ সামলায় কত কোন কাকা তুই মুখ সামলায় কত কা বাজান তুমি আহত আহ বাজান বাজান কত বড় সাহস আমার ফুলা ঠ্যাং ভাঙতে যায় আমি মইরা গেলেও এই বিয়ে দিব না তোর বইনেরা ঘরে তুলব না দেই দি কেমনে কর বাজান চুপ করো না। নুরার বাবে তুমি আমার কামলা হের বাইরে ঘরে বলবো না। হ্যাঁ এই চুপ একদম চুপ একটা কথা কবি না আজকে মুখ জোর খুলছি তোর বেশ কথা কবি। নুরার বাবা আমার দাদার পাও দিচ্ছে এটা গ্রামের ব্যাগটা জানে আর তার মায়েরা ঘরের বউ করে নিলে আমার ইজ্জত থাকবো। না সরে না সরে কত বিয়ার বিবাহ হবে আর জমি গিরি লগে রে না সরে না সরে এদিকে বাজান এদিকে বাজার এতক্ষণ কই আছিলেন আপনি? নুরার বইনেরে যদি বিয়া করতে না পারো তো ঠ্যাং আমি ভাঙ্গা ফেলামো। দরকার হইলে আমি চিল্লাই চিল্লাই মাইনছি রাখবো এই বিয়া আমি মানুম না এই বিয়া হইতে পারে না ওই নুরার বইনেরে আমার বাড়ি তুলবি তুই দূরে যা আমার চোখের সামনে দিকে। হন দরকার হইলে জোর করে ঘরে তুলে নিয়ে আসবি বিয়ে আমি করবো।
চল। জবাস রাজ্জু।